আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একজনকে নিয়ে এসেছি, জুয়েল হোসেন। তো উনি আমাদের 24 ব্যাচের একজন স্টুডেন্ট। বেসিক্যালি উনি আসলে মানে আমার 9তম ব্যাচে জয়েন করেছিলেন। হ্যাঁ, তো পরবর্তীতে উনি আসলে ওনার ব্যস্ততার কারণে এবং ঝামেলার কারণে কোর্স কন্টিনিউ করতে পারেনি। পরবর্তীতে আমার 24তম ব্যাচে আবার উনি এসে জয়েন করে। হ্যাঁ, তো 24তম ব্যাচের সাথে এখন ক্লাস করতেছে। আপনারা জানেন 24তম ব্যাচের ক্লাস রানিং। অলরেডি যারা আমার ইউটিউবে ফলো করেন তারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে 24তম ব্যাচের অনেক ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ অর্ডার পাচ্ছে। তো উনিও আর কি ওই ব্যাচেই ক্লাস করতেছে। তো যাই হোক, ওনার কাছ থেকে একটু শুনি, উনি তো প্রথম অর্ডার পেয়েছে। তো আপনারা অবাক হয়ে যাবেন। জুয়েল হোসেন কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি এখন বর্তমানে আছি ঢাকাতে, ঢাকা মিরপুর। মিরপুর, মিরপুর। আপনার বাসা কোথায় ভাইয়া? বাসা স্যার শ্রীমঙ্গল। সিলেট? শ্রীমঙ্গল। আর থাকেন জি হচ্ছে জি ঢাকায়? সিলেট শ্রীমঙ্গল। আচ্ছা, কি করেন আপনি? বিএসসি জোনা আছে এখানে, ভার্সিটিতে ভর্তি হবো এই জন্য। আচ্ছা, ওকে। আর আপনি তো অর্ডার পেয়েছেন তাই না? কত ডলার অর্ডার পেয়েছেন? এটা $235। $235 অর্ডার। এটা কি আপনার প্রথম অর্ডার? জি স্যার এটা আমার প্রথম। আপনাদের কততম ক্লাস চলে? স্যার 19, 20। 20তম? জি জি। আচ্ছা, তো দেখেন ওনাদের আসলে 20তম ক্লাস চলতেছে, তো এর মধ্যেই উনি অর্ডার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন $235 অর্ডার। এটা আপনার কি প্রথম অর্ডার? জি স্যার এটা আমার প্রথম। জি, প্রায় আপনার 25,000 টাকার মতো। আর আপনার কি আগের অভিজ্ঞতা ছিল ভাইয়া? না স্যার আগে তেমন ছিল না। মানে আমার কাছে এসে আপনার কোর্স করা এবং এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া। জি স্যার। আপনি মানে ফ্রিল্যান্সিং করে কি কখনো ইনকাম করেছিলেন এর আগে? না এর আগে হয়নি, এটাই প্রথম। মানে আর আপনি তো স্টুডেন্ট তাই না? জি। আচ্ছা, এই যে আপনি অনলাইনে যে আমার ক্লাস করতেছেন, মানে আপনি আসলে এই অনলাইন বিষয়টাকে কিভাবে দেখেন? যে আসলে অনলাইনে কি শেখা যায় নাকি আসলে যায় না? জি স্যার যায়, এটা স্যার নিজের উপরে, নিজে যদি ঠিক মতো যদি সময় দেওয়া যায় সেরকম এর উপর ভিত্তি করে। আচ্ছা, আপনি মানে কোনটা ভালো বলবেন, যে অনলাইন নাকি অফলাইন? আমার তো ভাই অনলাইনে স্যার ভালো। আচ্ছা, কেন ভালো? আমি দুই একটা ভালো দিক বলবেন। অনলাইনে অনলাইনে বলতে স্যার এই যে লাইভ ক্লাসের মাধ্যমে সরাসরি আপনার সাথে কোনো সমস্যা হলে আপনাকে বলা যেতে পারে। মানে আই মিন, আপনি যে প্রবলেম যখন ফেস করেন আপনার, ধরেন আমি লাইভে গিয়ে আপনাকে সলভ করে দিচ্ছি জি যেটা আর জি কি অফলাইনে সম্ভব না। যেমন ধরেন আপনি জি আপনার রাত জি 10টা একটা প্রবলেম হলো, 10টা তো আপনি আমার কাছে আপনার হচ্ছে আসতে পারবেন না, এই ধরনের কিছু কমপ্লিকেশন থাকে আর কি। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি তো আপনাকে অর্ডারটা বুঝাই দিয়েছি, আপনার কাজও সহজ আছে, আপনি কাজ করেন। আর যে কোনো প্রবলেম হলে তো আমি আসি ইনশাল্লাহ। আর এতক্ষণ আপনারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে রেগুলার ফলো করেন এবং আমার এবং আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। আবার আপনাদের যদি কোনো ধরনের পরামর্শের দরকার হয়, ফ্রি পরামর্শ, আপনি চাইলে আমাকে নক দিতে পারেন। আমার কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনি চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমার কাছেই যে কোর্স করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো জায়গায় কোর্স করেন বাট আমার কাছে পরামর্শ নিতে পারেন। তো যাই হোক, জুয়েল হোসেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।